তানজিনা তিশার মতো লুবাবা কয়েকদিন আগে আসছিল, লুবাবাত সে একটা কমপ্লেন করেছে আমাদের কাছে, সে একজন একজন ব্যক্তি তাকে ফেসবুকে তাকে বিভিন্নভাবে কটাক্ষ করেছে, একটা ভিডিও পোস্ট করেছে এবং লুবাবা এসে আমাদেরকে এটা কমপ্লেন করে লিখিতভাবে কমপ্লেন করেছে। আপনারা জানেন যে লুবাবা যার বিরুদ্ধে কমপ্লেনটি করেছিল তাকে অলরেডি আমরা নিয়ে এসেছি এবং তাকে আমরা এখন জিজ্ঞাসাবাদ করছি সে কেন তার ফেসবুক থেকে এই স্ট্যাটাসটা দিয়েছেন, কেন ইনি কাজটা করেছেন সে বিষয়ে আমরা তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এবং আপনারা খুশি হবেন যে লুবাবা কমপ্লেন করার পরপরই কিন্তু আমরা তাকে আমরা নিয়ে এসেছি।